সে কি লাভ সে তো আবার জামগো বেদের ছেলেরা দুইটা তিনটা করে বিয়ে করে বড়রা অনেক মারধর করে অত্যাচার করে বউরা গেরামে পাঠায় তার জন্য বিয়ে বইছেনি তা আপনারা তো এরকম ছেলেই চান বিদেশের ছেলে ছাড়া তো অন্য বিয়ে করতে চান না এরকম শুক্রীয় দর্শক আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসে যেইখানেই আছেন আপনাদের প্রত্যেকটাই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প দেখতেই পারছেন

আচ্ছা তা আপনাদের সম্প্রদায়ে তো অল্প বয়সে বিয়ে শাদি হয়ে যায় তো আপনার কি বিয়ে শাদি হয় নাই বিয়ে শাদি বয়স ভাই বিয়ে বয়সে কি লাভ সে তো আবার কষ্ট হয় এই যে গো বেদের ছেলেরা দুইটা তিনটা করে বিয়ে করে বউরা অনেক মারধর করে অত্যাচার করে বউরা গ্রামে পাঠায় তার জন্য বিয়ে বয়সে না আপনারা তো এরকম ছেলেই চান বেদে সারা ছেলে সারা তো জায়গায় বিয়ে করতে চান না আমি এরকম ছেলে আমি চাই আপনাদের জীবনটাই এরকম বিয়ে করবে একটা বাচ্চা কাচ্চা হবে ফেলে চলে যাবে আপনারা আবার বাচ্চা কাচ্চা নে গ্রাম করে খাবেন এটাই তো করে এটা কি আসলে ভালো সমাজ ভালো পরিবেশ বলে ভাই আমার পছন্দ হয় না সমাজ পড়ালেখা করছিলেন না ভাই বাবা মা গরিব বলে পড়ালেখা করে না তুই তো করেন না এত সুন্দরী মেয়ে একটু পড়ালেখা করলে কিন্তু জীবনটা বদলে যেত তাই না সব কিছু মিলে পড়ালেখা করে না এরকম লাগে কেমন লাগে ভাই নিজের কাছে তো অনেক ছোট মনে হয় যে গ্রামে যায় কেউ ভালো কয় কেউ খারাপ কয় সবাই তো আর টাকা পয়সা গুণ আর গ্রামে যে কি বলেন গ্রামে যে কি বলবো সিঙ্গা লাগাই পুক কয় তাবিজ পুকস দেই এগুলাই এগুলাই বলেন মানুষ গ্রামে গেলে তো অনেক দেখে থেকে বিয়ে করতে চায় বা করতে চায় এরকম অনেক কথাই বলে কিন্তু বলে কি হবে ভাই মনের মতো তো হয় না তার জন্য বিয়ের সাথে বসে না আমরা

একটা ভালো একটা ছেলে দেখলে যেটা আমার মনের মতন হয় যে আমার খাওয়াতে পারবে যে আমার দায়িত্ব নিতে পারবে তাকেই আমি জীবন জীবনসঙ্গী কামে নেব এইটাই বিয়ে করে আসলে সুখে থাকাটাই মানে ভালো তাছাড়া তো এখন আর জীবনে কোনো কিছুই কোনো কিছু করা নেই যেহেতু একটা বয়স হয়েছে বয়সে বিয়ে করে সংসার করবেন আপনারও ভবিষ্যৎ আছে বাচ্চা কাচ্চা হবে তাদেরকে সুন্দর করে মানুষ করবেন সেরকম পরিবেশটা গড়ে তুলতে হবে তো যেহেতু আপনি কিছু করতে পারেন না সেই ক্ষেত্রে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে আমি মনে করি তাদের সংসারে যদি রমণীয় হয়ে যান ঘরের যদি ভালো ঘোরনী হন বা ভালো ফ্যামিলি যদি ভালো বউ হন অবশ্যই বাকি জীবনটা আমি মনে করি ভালো চলবে আপনার কাছে কি মনে হয় তাই না যাই হোক আশা করি এবার পেয়ে যাবেন যেহেতু ইউটিউবে আসছেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার আছে আপনাদের ঠিকানাটা একটু বলে দেন কোথায় সাবার পুরা বাড়ি এই যে বেদে মেয়েদের নিয়ে কিন্তু গৃহস্থ ছেলেরা আসলে বিয়ে করতে চায় না ভয় পায় এটার কারণ সব মেয়ে তো আর এক না ভাই সবাই তো এই কথা বলে যে পেঁদে মেয়েদের আসলে দেখায় মানুষের কাছে টাকা পয়সা তুলতে চাই হ্যাঁ এটার কারণে মনে যে সবাই মনে হয় এরকম তাই না মনে করি সাপ মনে মধ্যে কামড় দেওয়ার খাওয়াই ফেলেন কিনা সেটাও মনে আছে সাপটা বস করতে পারেন শিখছেন সাপ বস করে না সাপ করে কী করে এগুলো শিখছেন এগুলো কিছু শেখেন নেই তাহলে তাহলে স্বামীরা কীভাবে বস করবেন ভালোবাসা দিয়ে তা আপনার নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা দেন আমি বলে দিচ্ছি হ্যালো বিয়র্স যারা এই আপুটির সঙ্গে যোগাযোগ করতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন ফোর সেভেন তিনটা ফাইভ এই নাম্বারটা তো সবসময় খোলা থাকে এই নাম্বারটা খোলা রাখবেন আর দেখবেন যারা ফোন দেয় ভালো কাউ পালিয়ে মনে মতো হইলে প্রেম ভালোবাসা করে জানাশোনা করে বিয়ে করে সংসারিক হবেন এই দোয়াই করি অবশ্যই তাহলে ভালো থাকেন আসসালামু আসসালামাই